নমস্কার, আজকে আমি রান্না করব আলু দিয়ে মাংসর ঝোল, যেটা সকলেরই খুব প্রিয়। বলতে হয় রোজই যদি আমাদের এই রান্নাটি হয় তাহলে রোজই আমাদের খাওয়াটা খুব ভালো হবে, এরকম একটা খাবার। তো চলুন দেখে নিই আলু দিয়ে মাংসর ঝোল করতে আমার কী কী লাগবে। আমি মাংসটিকে ভালোভাবে ধুয়ে রেখেছি আর সেটাকে একটু লেবুর রস, একটু চিনি আর একটু নুন দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। এখানে জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করে রাখা আছে। এখানে 2টো বড় সাইজের আলু নিয়েছি, সেগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে কী কী মশলা রয়েছে সেগুলো এবার বলে দিই। আছে হলুদ গুঁড়ো, নুন, 1টা তেজপাতা, 1টু লঙ্কা গুঁড়ো, 1 গোটা সাদা জিরে আর গরম মশলা গুঁড়ো। এবার আমি মাংসটির মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিচ্ছি 1-1 করে। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, সেটা দিয়েও ভালো করে মেখে নিতে হবে। মেখে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। এবার 1টি সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি অন্য জিনিসগুলো দেব। আলুগুলোও আমি ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি, লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। জানেন তো আপনারা যে মাংস আমারও খুব প্রিয়, আমিও খেতে খুব ভালোবাসি। আপনারা সবাই এটি বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবেন। এবার আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো যে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে। আমাদের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন, আর আমাদের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবার আমি মাংসটার মধ্যে যে মশলাগুলো দিয়ে মাংসটাকে মেখে রেখেছিলাম সেটা এবার সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দেব। সামান্য একটু হলুদ লাগতো, দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেকেই আছে মাংসটা কষানোর জন্য জল ইউজ করে, কিন্তু আমি এক্ষেত্রে জল ইউজ করব না। আমার যেরকম আছে আমি আস্তে আস্তে হালকা ফ্লেমে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। সামান্য 1/2 চা চামচের মতন চিনি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও খুব টেস্টি হবে। আপনাদের যদি কোনোরকম প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার আমি ঢেকে ঢেকে মিডিয়াম আঁচে আস্তে আস্তে রান্নাটা করব। আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম, ঢাকনা খুলে দিচ্ছি। খুলে দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। আলু দিয়ে মাংসর ঝোল নামটা শুনলেই কেমন যেন একটা জিভে জল চলে আসে, আর বিশেষ করে বাচ্চাদের এটা খুব প্রিয় খাবার। আর লুচি বা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে আপনারা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। আমি আবার মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। আমি কিন্তু এখনও মশলাটাই কষাচ্ছি, জল এখনও দিইনি। আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারাও তাই করবেন, যেরকম ঝোল রাখবেন সেই আন্দাজে আপনারা জল দিয়ে দেবেন। এবার যতক্ষণ না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। ঢাকনা খুলে দিয়েছি, এবার দেখুন পুরো ফুটছে। ভালো করে নেড়ে চেড়ে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পরে আবার একটু ঢেকে দেব, যাতে মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশে যায়, বাইরে বেরোতে না পারে সেজন্য।
ঢাকনা খুলে দিয়েছি, ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমার প্রায় তৈরি হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আলু দিয়ে মাংসের ঝোল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন কি সুন্দর একটা কালার এসছে, আর খেতেও খুব ভালো হবে। আপনারা গরম গরম রুটি বা লুচি বা ভাতের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।